সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, এখানে সকল হক্কানি আলেমুল আমাদের রস পাওয়া যায়। কোনো দরকার নাই, আমার দরকার শুধু তোমার, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, তোমার সাক্ষাৎটাই আমার দরকার, আমার কাছে জান্নাতের দরকার নাই। তুমি জান্নাত দিবা নাকি জাহান্নাম দিবা সেটা তোমার সিদ্ধান্ত, আমি চাই তোমাকে চাই। জান্নাতে গিয়ে তোমাকে পাইলে জান্নাত আমার জন্য ভালো হবে, জাহান্নামে গিয়েও যদি তোমাকে পাই সেটাও আমার জন্য কোনো আফসোস নাই, আমার শুধু চাহিদা হলো তোমাকে পাওয়া। হাকিমুল ইসলাম কারি তাইয়িব সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনার কুতুবাতের মধ্যে দেখতে দেখতে একদিন একটা ঘটনা দেখলাম, অত্যন্ত বিখ্যাত এক বুজুর্গ, সাহল বিন আব্দুল্লাহ সুস্তারি রহমতুল্লাহি আলাইহি, ইনি এমন একজন বড় বুজুর্গ ছিলেন, রূহ জগতে যে আল্লাহ পাক আমাদের কাছ থেকে একটা আশ্বাস নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, এটা আমরা শুনছি না? আচ্ছা, রূহ জগতে যে আল্লাহ পাক আমাদের কাছ থেকে এই ওয়াদাটা নিয়েছিলেন, ওই দৃশ্য ওই সময়কার কোন অবস্থা কি আমাদের কারো মনে আছে? কেউ বলতে পারবেন যে আমার মনে আছে, হ্যাঁ হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটছিল, আমি অমুক জায়গাতে ছিলাম মাঠে, হ্যাঁ আমার পাশে অমুক টমুক ছিল, এমন কিছু মনে আছে? যেমন এই যে আপনারা আজকে মাহফিলে আসছেন, অনেকে তো সবারই মনে থাকবে ইনশাল্লাহ যে আমি মাহফিলে গিয়েছিলাম, অমুক জায়গায় বসছিলাম, অমুক হুজুর ওয়াজ করছিল, কিছুটা হলেও মনে থাকবে, 10 বছর পরে হলেও এক সময় মনে পড়বে, হ্যাঁ হ্যাঁ অমুক জায়গায় মাহফিলে গেছিলাম, অমুক হুজুর বয়ান করছিলাম, অমুক জায়গায় ছিলাম, কি মনে থাকে না? ওই রূহ জগতের মধ্যে আল্লাহ পাক যে এই জান্নাতি আর জাহান্নামী সব মানুষ যেখানে ছিল, বনি আদম সব যেখানে উপস্থিত, সকলকে সকলের কাছ থেকে আল্লাহ পাক যে ওয়াদা গ্রহণ করেছিলেন, এটা কিন্তু আমার আপনার কারোই মনে নাই। কিতাব তালাশ করলে মুষ্টিমেয় কিছু মানুষের কথা পাওয়া যায়, আল্লাহ নবীর সাহাবী হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে পাওয়া যায়, উনি মাঝে মধ্যে বলতেন আমার কাছে মনে হয় যেন সেই দৃশ্যটা আমার এখনো মনে পড়ে, আমার এখনো মনে আছে ডান বামে আমার আশপাশে কারা ছিল। কেমন আজিব মানুষ, রুহানিয়াত আধ্যাত্মিকতা কত স্পষ্ট, সাফ কলম কত পরিষ্কার, বহুত পরিষ্কার করার লোক বাইরে গেছে। সাহল বিন আব্দুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ আলাই, ওনার ব্যাপারও এমন পাওয়া যায়, উনিও বলতেন যে আমার এখনো মনে পড়ে ওই দৃশ্যটা, আলমে আর ওয়াহে রুহ জগতে যে আল্লাহ পাক আমাদের কাছ থেকে যে ওয়াদা নিয়েছিলেন, প্রশ্ন করেছিলেন, আমার কেমন যেন সেই দৃশ্যটা এখনো মনে পড়ে। এই জাতীয় একজন আহলে দিল, বহুত বড় খাস বুজুর্গ ছিলেন সাহল বিন আব্দুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ। ওনার মৌতের ঘটনাটা উল্লেখ করছেন হাকিমুল ইসলাম কারি তাইয়িব সাহেব রহমতুল্লাহ। ওনার যখন মৃত্যুর সময় ঘরে আসছে, মৃত্যুর সময় যখন ঘরে আসছে, যখন মৃত্যু হয়ে গেছে পরেই তো বোঝা গেছে যে এই সময়টা মৃত্যুর সময় ছিল, ওনার মৃত্যুর সময় যখন হয়ে গেল, হঠাৎ করে এক সময় তিনি বলতেছেন ইন কানা মানজিলাতি ফিল হুববি ইনদাকুম, ইন কানা মানজিলাতি ফিল হুববি ইনদাকুম মা কদ রাআইতু ফাকাদ যায়াতু আইয়ামি, মা কদ রাআইতু ফাকাদ যায়াতু আইয়ামি। উনি বলতেছেন আরে মৃত্যুর মুখে বসেও কোন কবিতা আবৃত্তি করে, উনি বলতেছেন কেমন যেন মালিককে বলতেছেন, কথাগুলোর অর্থটা লক্ষ্য করলে স্পষ্ট, ইন কানা মানজিলাতি ফিল হুববি ইনদাকুম, যদি তোমার সঙ্গে আমার ভালোবাসার অবস্থাটা এরকম হয়, লাকাদ রাআইতু ফাকাদ যায়াতু আইয়ামি, তাহলে আমি মনে করব আমার দুনিয়ার জীবনের যত মেহনত সাধনা সব বৃথা চলে গেছে, আমার দুনিয়ার কোনো সাধনাই কেমন যেন কাজে লাগে না। কি বুঝলেন? তার মানে বুঝাইতে চায়, অবস্থা দৃষ্টে মনে হইতেছে, উনি বুঝাইতে চায় মালিক আমার যাওয়ার সময় হলো তোমার বাড়িতে যাব, দোস্তের বাড়িতে আমি যাব, বন্ধুর বাড়িতে যাব, বন্ধু নিজে আসলো না লোক পাঠায় দিল, গভীর বন্ধুত্ব থাকলে এটা মানায় না, বন্ধু নিজে আসা নিলে এটা হলো বন্ধুত্বের গভীরতার পরিচয়। একটা হলো দোস্ত লোক পাঠায় দিল নিয়ে আসো, আর একটা হলো দোস্ত নিজে গাড়ি নিয়ে হাজির যে আপনি আসেন আমার সঙ্গে চলেন, দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? উনি বলতেছেন ইন কানা মানজিলাতি ফিল হুববি ইনদাকুম মা কদ রাআইতু ফাকাদ যায়াতু আইয়ামি, যদি তোমার সঙ্গে আমার বন্ধুত্বের অবস্থাটা এই হয়, ভালোবাসার গভীরতা যদি এটাই হয়, মৃত্যুর সময় ফেরেশতা পাঠাইলা তুমি নিজে আসলা না মাবুদ গো, তাহলে মনে করব সারা জিন্দগির মেহনতটাই যেন বরবাদ হয়ে গেছে, পরক্ষণে ঘরটা আলোকিত হয়ে গেছে, মুহূর্তের মধ্যে জান কবজা হয়ে গেছে।
হাদিসে পাকের মধ্যে আল্লাহ আল্লাহর নবী ইরশাদ করেছেন উম্মতের ব্যাপারে ভালো নেককার আর বদকার দুইজনের দান তবদার সময়টা এক জাতীয় হয় না সম্পূর্ণ পার্থক্য হয় কোরআন শরীফে আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা যাতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সওয়াআ মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন আল্লাহ বলে বান্দা তোমরা কি এটা মনে করছো নাকি যারা বদকার আর যারা নেককার তাদের সকলের হায়াত আর মওত এক রকম হবে দুনিয়ার জীবন দুনিয়া থেকে যখন যাবে যাওয়া আর দুনিয়ায় থাকা এক রকম হয়ে যাবে না তা কোনোদিন হতে পারে না পার্থক্য আছে দুনিয়ার জীবনে যতই ভোগ বিলাস করো না কেন যদি আল্লাহর হুকুম মতো করে থাকো তাহলে মৃত্যু বড় সুখের হবে বড় আনন্দের হবে আর যদি দুনিয়ার জীবন মালিকের সন্তুষ্টি মোতাবেক না হয় তাহলে দুনিয়া থেকে যাবার সময়টা বড় দুঃখের আর বড় কষ্টের হবে কেমন কষ্টের কেমন দুঃখের কেমন কষ্টের কেমন আরামের হবে আল্লাহ পাক কোরআন শরীফে অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু আল্লাহর যেই সকল বান্দা আল্লাহকে রব বলে স্বীকার করে এই কথার উপর অটল থাকলো মৃত্যু পর্যন্ত আল্লাহ বলেন তাতানাযযালু আলাইহিমুল মালাইকা ওই বান্দার উপর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাযিল করা হবে আল্লাহ ফেরেশতা পাঠাবেন এরা এসে কি করবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজাবু আল্লাহ পক্ষ থেকে পাঠানো ফেরেশতা এসে বলবে ও আল্লাহর বান্দা পরেশান হয়ে না চিন্তা করো না তোমার কোনো পরেশানি নাই তোমার কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন দুনিয়ার জীবনে তোমাকে যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আজকে তোমার জন্য সেই জান্নাতের সুসংবাদ নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদটা গ্রহণ করে না হাকিমুল ইসলাম কারী তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন খুতবাতের মধ্যে একজন নেককার বান্দার যখন মৃত্যুর সময় ঘনায় যায় আল্লাহ পাক ফেরেশতার একটা বাহিনী আল্লাহর বান্দার জানটা কবজা করার জন্য পাঠায় দেন ফেরেশতা যখন আসে হঠাৎ করে আল্লাহর বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাম তার সামনে এসে হাজির হয়ে যায় না বরং তার বাহিনী নিয়ে দূর থেকে একটু দূরে তার দৃষ্টি সীমার মধ্যে পড়ে এবং দূরত্ব রেখে ওখানে চাঁদ সূর্য তারকার মতো ছবি আর আকৃতি দিয়ে ভেসে ওঠে ফেরেশতা কিন্তু আকৃতিটা হয় কিসের চন্দ্র সূর্য তারকা এই জাতীয় জিনিসের আকৃতি ধরে তার সামনে ভেসে ওঠে আল্লাহর বান্দার দৃষ্টি পড়ে যায় সে দেখতেছে কিরে কতগুলো চাঁদ দেখা যাচ্ছে কতগুলো সূর্য কতগুলো তারকা দেখতে পাচ্ছি কই দুনিয়াতে কত চাঁদ দেখলাম কত সূর্য দেখলাম কত তারকা দেখলাম আজকের চন্দ্র সূর্যের মতো আজকের তারকার মতো এত সুন্দর তো দেখি না কারণ এটা দুনিয়ার অন্য তারকার মতো তারকা নয় এটা দুনিয়ার অন্য সূর্যের মতো সূর্য নয় এটা দুনিয়ার অন্য চন্দ্রের মতো চন্দ্র নয় তোমার দুনিয়ার জীবনের চন্দ্র আজকে ডুবে যাবে তোমার দুনিয়ার জীবনের সূর্য আজকে ডুবে যাবে তোমার দুনিয়ার জীবনের তারকা আজকে থেকে ডুবে যাবে দুনিয়ার তারকা আর তোমার সামনে কোনোদিন উদিত হবে না দুনিয়ার চাঁদ আর তোমার জন্য কোনোদিন উঠবে না দুনিয়ার সূর্য আর তোমার জন্য কোনোদিন উঠবে না আজকে নতুন জগতের সূর্য তোমার সামনে উদয় হয়েছে তাকে যেন অগ্রিম তাকে সম্মান موت کو گاف موت کو سمجھا ہے غافل اختتام میں زندگی موت کو سمجھا ہے غافل اختتام میں زندگی ہے شام میں زندگی صبح دوا میں زندگی ہے شام میں زندگی صبح دوا میں زندگی আজরাইল আলাইহিস সালাম সামনে তার বাহিনী নিয়ে হাজির হয়ে গেছেন আল্লাহর বান্দা তাকা তাকা দেখতেছেন দেখলে বড় ভালো লাগে দৃশ্যটা বড় ভালো লাগছে অবাক হয়ে তাকায় রইল কি সুন্দর চাঁদ কি সুন্দর সূর্য কি সুন্দর তারকা তার দিকে সামনে অগ্রসর হচ্ছে আস্তে আস্তে তার মানে তার জান কবজার সময়টা ঘনাইতেছে আর ফেরেশতাও আস্তে আস্তে তার দিকে অগ্রসর হচ্ছে কারণটা হলো কি কারণ এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন মান আহাব্বা লিকাআল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকাআল্লাহ কারিহাল্লাহু লিকাআহু আল্লাহর যে বান্দা আল্লাহ সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহর জন্য যে পাগল আল্লাহ তাআলা ওই বান্দার সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ ওই বান্দার সাক্ষাতের জন্য পাগল
ওয়ামান কারিহা লিকা আল্লাহ আর যে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে আল্লাহ পাক তার সাক্ষাৎকে অপছন্দ করে আল্লাহ তারে পছন্দ করে না আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো সকলেই মৃত্যুকে অপছন্দ করি বাহ্যিকভাবে মৃত্যুর প্রতি আমাদের কারোই কোনো মায়া নাই আগ্রহ না আছে আছে যদি বলা হয় কে রাজি আছেন এখন মরে যাবেন একজনও পাওয়া যাবে একজনও পাওয়া যাবে না আমাদের মধ্যে তাহলে বোঝা গেল তাহলে বোঝা গেল আমাদের মধ্যে মৃত্যুর প্রতি এরকম আগ্রহ তামান্না আশা নাই কারো কাছে নাই কারো কাছে কেউ মৃত্যুটাকে ওরকমই চাই না অথচ মৃত্যুই তো হচ্ছে আল্লাহর সঙ্গে পৌঁছার মাধ্যম আল্লাহর নবী হাদিসের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব মৃত্যু হলো একটা পুল বন্ধুকে অপর বন্ধুর কাছে পৌঁছায় দেয় তো যদি বাস্তবে কেউ মৃত্যুকে পুল মনে করে যদি আল্লাহ ওয়ালা হয় তো সে এই পুলটা পাড়ি দিতে কোনো ভয় আছে তার কিন্তু আমরা তো সেটা পছন্দ করি না অথচ আল্লাহ নবী বলতেছেন যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করে যে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহও তার সাক্ষাৎ অপছন্দ করে ইয়া রাসূলুল্লাহ আমরা তো এটা চাই না তাহলে আমরা কোন তালিকার মধ্যে পড়ে গেলাম তাহলে তো আমরা আল্লাহর অপছন্দের বান্দার মধ্যে পড়ে গেলাম আল্লাহ নবী বলেন উম্মত ওয়াইশা শুনে রাখো হ্যাঁ বাহ্যিকভাবে যদিও কোনো মুমিন মৃত্যুকে এত ভালোবাসে না পছন্দ করে না মৃত্যুর কথা বললে সে প্রস্তুত না কিন্তু যখন আল্লাহর বান্দার মৃত্যুর সময় হয়ে যায় আল্লাহর বাহিনী ফেরেশতা যখন আসে জান্নাতি নামগুলো আর দৃশ্যগুলো যখন তার সামনে তুলে ধরে আল্লাহর বান্দা তখন দুনিয়ার খবর থাকে না আল্লাহর বান্দা ওই সময় আল্লাহর কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায় ওটাই উদ্দেশ্য ওই সময়ে তার দিলের মধ্যে আল্লাহর কাছে যাওয়ার আগ্রহ আছে নাকি আল্লাহর কাছে না যাওয়ার আগ্রহ কাজ করতেছে ওটাই হলো মুখ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দার সামনে নেককার বান্দার সামনে ফেরেশতা পাঠায় দিলেন ফেরেশতা দূর থেকে তার সামনে ভেসে উঠলো আস্তে আস্তে তার কাছে আসে এখনো তার কিছুটা সময় বাকি আছে এই জন্য দূর থেকে আসতেছে তার নিকটে আসতেছে আল্লাহর বান্দা ওই চন্দ্র সূর্য আর তারকাগুলোর দিকে তাকায় অবাক হয়ে আছে আস্তে আস্তে দুনিয়ার খেয়ালগুলো দিল থেকে সরে যাচ্ছে সে দেখতেছে আর দুনিয়ার কথা মনের থেকে চলে যাচ্ছে সন্তানের কথা ভুলে যাচ্ছে দুনিয়ার ঘরবাড়ির কথা ভুলে যাচ্ছে দুনিয়ার চিজ ও আসবাবের কথা ভুলে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের কথা ভুলে যাচ্ছে এইভাবে এক একটা করে ভুলতেছে এক একটা করে ভুলে যাচ্ছে ফেরেশতা যতই কাছে আসতেছে তার মৌতের সময়টা যতই নিকটবর্তী হয়ে আসতেছে ওই দৃশ্যগুলো দেখতে দেখতে দুনিয়ার কোনো খবর আর তার মধ্যে থাকে না এখন বান্দা এমন হয়ে গেছে এখন সে কেমন যেন আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে ফেরেশতা যখন অনুভব করেন ফেরেশতা যখন অনুভব করেন আল্লাহর বান্দা এখন পূর্ণ প্রস্তুত হয়ে গেছে পূর্ণ প্রস্তুত হয়ে গেছে এদিকে তার সময়টাও কিন্তু ঘনায় আসছে তখন আল্লাহর ফেরেশতা ওই আজরাইল আলাইহিস সালাম বা তার বাহিনী ওই আল্লাহর বান্দাকে ডাক দিতে শুরু করে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়িবা ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়িবা কুনতি ফিল জাসাদিত তাইয়িব হে পবিত্র আত্মা হে পবিত্র আত্মা শোনো তুমি একটা পবিত্র দেহের মধ্যে এতদিন অবস্থান করছো ফেরেশতা ডাক দিয়ে কি বলে ও পবিত্র আত্মা তুমি যে দেহটার মধ্যে ছিলা এই দেহটা পবিত্র একটা দেহ ছিল পবিত্র দেহের মধ্যে ছিলা তুমি কিন্তু দেহটা পবিত্র হলে কি হবে এই দেহটা অতি সংকীর্ণ ছোট্ট জায়গা একটা ছোট্ট খাঁচা তোমার মতো পবিত্র আত্মার জন্য ছোট্ট জায়গাটা মানানসই না এই ছোট্ট জায়গা তোমার জন্য মানায় না বেমানান কাজেই তোমাকে আহ্বান করতেছি বের হয়ে আসো বের হয়ে আসো বন্দি বন্দি খাঁচার পাখিকে যদি ডাক দেওয়া হয় আর বলা হয় দরজা খুলে দিলাম তুমি বের হয়ে আসো পাখি তখন বের হওয়ার জন্য কিন্তু পাগল হয়ে যায় পাগল হয় কিনা তো আল্লাহর বান্দাকে এইভাবে বোঝানো হচ্ছে তোমার আত্মা পবিত্র তুমি পবিত্র আত্মা পবিত্র দেহের মধ্যেই ছিল কিন্তু এটা ছিল খাঁচা খাঁচার মধ্যে তুমি বন্দী হয়ে থাকবা তোমার মতো পবিত্র আত্মার জন্য এই ছোট্ট জায়গাটা মানায় না ছোট্ট জায়গাটা বেমানান কাজেই দরজা খুলে দিলাম বের হয়ে আসো বের হয়ে আসো উখরুজি ইলা রুহিম ওয়া রাইহান বের হয়ে আসো প্রশস্ত জায়গার দিকে এবং জান্নাতির নাজুন নেয়ামতের দিকে বের হয়ে আসো উখরুজি ইলা রুহিম ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রি মাদবান এমন রবের দিকে বের হয়ে আসো যে রব কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবে না এইভাবে তারা আহ্বান করে ডাকে খাঁচার মুখটা যেমন খুলে দেওয়া হলো আর এভাবে ডাক দেওয়া হলো আসো 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 পাখি যেমন
খাঁচার মধ্যে বন্দী খাঁচার পরে যখন মুখটা খোলা পায় ওই পাখি যেমন সহজে বের হয়ে আসে আল্লাহ নবী বলেন উম্মতরে একজন নেককার বান্দাকে যখন ফেরেশতা আহ্বান করতে শুরু করে নবী আরো সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন একটা পাত্রের মধ্যে যদি পানি রাখা হয় আর পাত্রের মুখটা যদি খোলা থাকে এই খোলা মুখওয়ালা পাত্র যদি কেউ কাত করে দেয় তাহলে পানিটা যেমন সহজে বের হয়ে আসে উম্মতরে নেককার বান্দাকে ফেরেশতা যখন আহ্বান করে আল্লাহর বান্দা তখন ওই রকমের কানটা সহজেই বের হয়ে আসে আল্লাহর বান্দার জান তখন আর বাকি থাকে না সহজে বের হয়ে আসে পক্ষান্তরে একজন মানুষ যখন ইমানদার না হয় নেককার যখন না হয় খাঁচার মধ্যে যেমন একটা পাখি বন্দী আছে ওই পাখি দেখতে পাচ্ছে চতুর্দিক থেকে কতগুলো বিষাক্ত সাপ ওই খাঁচার চারদিকে তাকে ঘিরে আছে খাঁচার দরজা খুললেও কিন্তু পাখি বের হতে চাইবে না কারণ জানে এখন এখানে স্বাধীনতা নাই বরং খাঁচার মধ্যে যতক্ষণ থাকা যায় ততক্ষণ নিরাপদ এই খাঁচার থেকে বের হওয়া মানে আমার জন্য বিপদ কাফের আর বেঈমান যখন দেখবে বদকার যখন দেখবে এই খাঁচা থেকে বের হলেই আমার বিপদ এরপরে আমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে জাহান্নামের আজাব অপেক্ষা করতেছে তখন আল্লাহর বান্দার জানটা বের হতে চাইবে না তার বান্দা তা আল্লাহর বান্দা তখন শুধু ওখানে থাকতে চাইবে পলাইতে চাইবে কিন্তু বন্ধুরে পলাইতে চাইলে কি হবে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা আল্লাহ বলেন কোন একটা প্রাণকে একটা মুহূর্ত বিলম্ব করা হবে না যখন তার নির্দিষ্ট মেয়াদ চলে আসবে এক মুহূর্ত বিলম্ব করা হবে না একটা সময় এক সেকেন্ড যদি বলা হয় আমাদের সুযোগ দাও একটু ফোনে অমুক কথাটা বলে দেই ভুলে গেছিলাম একটু আমাকে সুযোগ দাও কেউ সুযোগ দিবে না একটা মুহূর্ত সুযোগ দেওয়া হবে না আল্লাহর বান্দা পলাইতে চাইবে জানটা বাইরে হতে চাইবে না কিন্তু তাকে মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হবে না জোর করে তার জানটা কবজা করে নিয়ে যাওয়া হবে তাফসীর দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত তাফসীরে দুররে মানসুরের মধ্যে এই প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখছেন সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক খলিল উপাধি দিয়েছে এটা আমরা সকলেই জানি কি বলেন জানেন না সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক খলিল হিসেবে নির্বাচন করেছেন সকলেই বিষয়টা আমরা জানি কিন্তু বন্ধু আল্লাহ পাক যোনাকে খলিল বানাইলেন এটা পূর্ব থেকে ছিল না নিঃসন্দেহে একটা সময় অতিক্রম করার পরেই আল্লাহ পাক এই ঘোষণাটা দিয়েছেন এটা কি শুরু থেকে ছিল না পরে দেওয়া হয়েছে কখন দেওয়া হলো আল্লাহ পাক যখন সিদ্ধান্ত করলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আমি এখন বন্ধু হিসেবে ঘোষণা করব আল্লাহ পাক যখন সিদ্ধান্ত করছেন এই খবরটা তো পয়গম্বরের কাছে পৌঁছাইতে হবে কার মাধ্যমে পাঠাবেন ফেরেশতাদের মধ্যে যখন বিষয়টা জানাজানি হলো আল্লাহর ফেরেশতা জাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ নিশ্চয় আপনি সংবাদটা পাঠাবার জন্য কাউকে আপনার খলিলের কাছে পাঠাবেন কাউকে আপনি দূতার মাধ্যম হিসেবে আপনি গ্রহণ করবেন মালিক গো আমার দাবি হলো আমার আবেদন হলো ওই দূতার বাহক হিসেবে আপনি আমাকে এই দায়িত্বটা দেন উনি দায়িত্বটা চাইয়ে নিছেন কে চাইয়ে নিছেন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক ওনার আবেদনটা কবুল করলেন বললেন আচ্ছা ঠিক আছে আপনাকে দায়িত্বটা দিলাম আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই বন্ধুত্বের খবরটা আপনি পৌঁছে দিবেন আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম এই খবরটা নিয়ে পয়গম্বরের কাছে আসলেন আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের দরজা বন্ধ করে কোন দিকে যেন রওনা করছেন নিজ হাতে ঘরের দরজা বন্ধ করলেন দরজা বন্ধ করে রওনা করছে কিছু দূর যাইতে না যাইতেই হঠাৎ করে অনুভব হলো ঘরের মধ্যে যেন কে আনাগোনা করতেছে হাঁটা চলা করতেছে ঘরের মধ্যে যেন কোনো মানুষ আছে বলে মনে হচ্ছে আচ্ছা বলেন তো আপনি ঘরের দরজা মাত্র বন্ধ করলেন আর আপনার ঘরের মধ্যে লোক চলাফেরা করতেছে কেমন লাগবে খারাপ লাগবে না আরে মাত্র ঘরটা বন্ধ করে আসলাম কে এই মুহূর্তে আবার ঢুকলো ঘরে মেজাজটা খারাপ হয়ে যাবে মন মেজাজ খারাপ লাগতেছে আরে কে ঢুকলো রাগ হয়ে গেলেন একটু গুসা শরীরের মধ্যে চলে আসলো রাগান্বিত হয়ে ফিরে আসলেন ঘরের দরজার কাছে এসে দেখলেন দরজাটা বন্ধ আছে প্রথম তো মনে করেছিলেন হয়তো দরজা
ঘরের দরজা হয় তোবা কেউ খুলছে বা তালা ভাঙছে ইত্যাদি এমনটা ভাবছিলেন কিন্তু কাছে এসে দেখতেছেন না যেভাবে দরজা বন্ধ তেমনই ঠিক আছে সব ঠিকঠাক আছে কিন্তু দেখা যাচ্ছে ঘরের মধ্যে কে যেন আনাগোনা করতেছে কি ব্যাপার ঘরে ঢুকলো কেন আমরা যেভাবে বলি পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম ওনাকে প্রশ্ন করতেছেন কে তোমার অনুমতি দিছে কার অনুমতি নিয়ে তুমি ঘরের মধ্যে প্রবেশ করছো তো ঘরে যে লোকটা উনি হলেন আজরাইল আলাইহিসসালাম উনি কে উনি জবাব দিচ্ছেন উনি পরিচয় না দিয়ে জবাব দিচ্ছেন তিনি পরিচয় না দিয়ে জবাব দিচ্ছেন আজিন আলী রব্বু হাযাল বাইত কয় আমার এই ঘরের মধ্যে ঢোকার জন্য ঘরের মালিকই অনুমতি দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন কি রে আমি তো ঘরের মালিক আমি তো বলি নাই কিন্তু কে অনুমতি দিল আবার সে ওই দাবি করতেছে ঘরের মালিক নাকি তাকে ঘরে ঢোকার অনুমতি দিছে তাহলে বিষয়টা এখন সাংঘর্ষিক হয়ে গেল আমি মালিক আমি জিজ্ঞেস করতেছি কে অনুমতি দিছে আর সে বলে মালিক নাকি অনুমতি দিছে পয়গম্বর বিচক্ষণ মানুষ বুঝতে বাকি রইল না পয়গম্বর বড় বিচক্ষণ মানুষ নেককার মানুষেরা অনেক বিচক্ষণ হয় অনেক সময় সবকিছু বুঝায় না আর কি এই জন্য দুনিয়াদাররা মনে করে হুজুরের কিছু বুঝে না বোকা মনে করে আসলে ব্যাপারটা তা নয় আসলে কিন্তু বুঝে কিন্তু বুঝায় না কারণ মনে করে এখানে এত বুঝাবুঝি করার কোনো দরকার নাই আখেরাত সুন্দর হলো কিনা ওটাই হলো আসল বিষয় এখানে এত বুঝাপড়া করে লাভটা কি কোনো লাভ আছে এটা ঘটনা মনে পড়লে ফাঁকে বলি বলবো নাকি থাকবে আমাদের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না তো এক সফরে রওনা করছেন তো সফরে রওনা করছেন তো ওনার সাথে একজন সঙ্গী ওনার কাছে পানি আছে আর ইনার কাছে কিছু সাতু আছে আগের যুগে তোমার সাতুরা তো খাইতো তো এখন ওই সাতু খাওয়ার পরে পানির প্রয়োজন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে পানি নাই সাথীর কাছে পানি চাইছেন স্বাভাবিক আছে সফর সঙ্গে পানি চাইছেন আর নিয়ম তো এটাই যে একজনের কাছে পানি আছে পানি দিবে পানি দেওয়ার জন্য বাধা কেন দিবে পান করার পানি দিবে না কেন এটা স্বাভাবিক নিয়ম তো আল্লাহর বান্দা পানি দেয় না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বড় বিচক্ষণ মানুষ চালাকি করে না কিন্তু যখন দরকার হয় তখন করাও লাগে দরকার হয় না যেন করেন না কিন্তু যখন দরকার হয় তখন মাঝে মধ্যে একটু দেখাইতে হয় একটু ফুসফাস করা লাগে ইমাম আবু হানিফা বললেন আচ্ছা ঠিক আছে ভাই তো আপনার পানিটার দাম কত একটু বিক্রি করেন অন্তত লোকটা বিশাল একটা দাম হাঁকাইলো মনে করেন তৎকালীন সময় যদি বলে 20 টাকা বিশাল ব্যাপার স্যাপার কি বলেন বিরিশ আমলে যদি 20 টাকা হয় তাহলে কত টাকা এটা অনেক ব্যবধান কিনা এখনকার সময়ের চাইতে মনে করেন 20 দিরহাম বা 20 দিনারের কথা দাবি করলো ইমাম আবু হানিফা বড় অর্থশালী মানুষ ছিলেন এমন সম্পদের অধিকারী আল্লাহ ওনাকে বানাইছেন কুফা নগরীর মধ্যে ধনী দরিদ্র কারা ছিল সকলের তালিকা ওনার ঘরে ছিল যত দরিদ্র মানুষ ওই পরিবারে কতজন সদস্য সব তালিকা ছিল ইমাম আবু হানিফা বিভিন্ন সময়ে বিভিন্ন মৌসুমে তাদের ঘরে ঘরে ব্যক্তি অনুপাতে সাইজ অনুপাতে জামা কাপড়গুলো পাঠায়া দিতেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন পানির দাম কত বিক্রি করবেন দাম হাঁকাইল একটু বড় করে বেশি করে দাম হাঁকাইছে দামটা পরিপূর্ণ দাম দিয়া পানিটা কিনা নিলেন পানি কিনা নিছে নিয়া এবার বললেন নেন সাতু খান ওনাকে সাতুর মেহমানদারি করার জন্য আহ্বান করলেন আল্লাহর বান্দা এখন সাতু খাইছে কিন্তু সাতু গলার মধ্যে আটকে গেছে পানি তো বিক্রি করে দিছে এখন তো পানিও নিজের কাছে নাই গলা থেকে সাতু দূর করার জন্য পানি পাইতেছেন এখন পানি কই বলে একটু পানি দেন বলে না না এই পানি দেওয়া যাবে না এটা আমার ব্যক্তিগত কিনা পানি পানি দেওয়া যাবে না আসলে দিতেন কিন্তু এই চালাকি করছে না এই জন্য একটু শিক্ষা দেওয়ার জন্য কয় না পানি দেওয়া যাবে না বলে পানি কত আরে ভাই আমার জান চলে যাচ্ছে গলার মধ্যে আটকে গেল আমি তো মারা যাবো এখন বলে তুমি বললে আমার কি বলে না না আমার একটু পানি দাও বলে হ্যাঁ দিতে রাজি আছি এক গ্লাস পানি তোমাকে দিব কিন্তু আমাকে 20 দিরহাম বা 20 টাকা দিতে হবে যেই দামে কিনছে পুরা পানি এখন এক গ্লাস পানি এক ঢোক পানির দাম ওই টাকায় দিলেন শিক্ষা দেওয়ার জন্য ওই এক ঢোক পানি কিনা নিল পূর্ণ টাকা দিয়ে পুরা টাকাও পকেটে আসলো আর পানি তো বাড়তি নিজের কাছে পড়ে রয়েই গেল মানুষে মনে করে আল্লাহ আল্লাহ বুঝে না বুঝে সবকিছু কিন্তু বুঝায় না বুঝে কিন্তু বুঝায় না পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে নাকি বুঝে না
বিচক্ষণ মানুষ সব বুঝছেন আমি বলতেছি কে তোমারে ঘরে ঢুকতে বলছে আমি ঘরের মালিক আর সে বলতেছে না না আমি ঘরের মালিকের অনুমতি নিয়ে ঘরে ঢুকছি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তো বুঝেন বিচক্ষণ মানুষ বুঝতে বাকি রইল না কে তার অনুমতি দিয়েছে বুঝে ফেলছেন নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা আসছে এই জন্য এখন সুর পাল্টে গেছে সুর কি পাল্টে গেছে এতক্ষণ যে রাগ আর মেজাজ ছিল এখন যখন শুনছে এই আওয়াজ শুনে মনের গভীর মনের অবস্থাটা পাল্টে গেছে সুরের ধরন পাল্টে গেছে এখন বলতেছে ভাই সত্য করে বলেন তো আপনি আসলে কে আপনি কে একটু বলেন না আপনার পরিচয় একটু বলেন বলে পয়গম্বর আমি হলাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা আজরাইল তবে ভয় পাওয়ার কিছু নাই আজরাইলের সাথে তো সবারই সাক্ষাৎ হবে কি বলেন হবে কিনা আমাদের সঙ্গে হবে না কিন্তু সাক্ষাৎ যে হবে সাক্ষাৎ হলে কি আলাপ আলোচনা হয় আর কেউ দুনিয়ার কাউরে বলার সুযোগ পায় না সুযোগ পায় সাক্ষাৎ তো হয় কিন্তু সাক্ষাতের বিবরণ আর কেউ দিতে পারলো না সম্ভব হয় না পয়গম্বরকে বলতেছে পয়গম্বর ভয়ের কিছু নাই আপনার জান কবজা করার জন্য আসি নাই আল্লাহর পক্ষ থেকে একটা সংবাদ নিয়ে আপনার কাছে আসছি কি সংবাদ নিয়ে আসছেন কি সংবাদ নিয়ে আসছেন কি সংবাদ কান আল্লাহ ইউবাশিরুকাম আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিয়েছেন বি আন্নাল্লাহ কাদ ইত্তাখাযাকা খলিলা আল্লাহ তাআলা আপনাকে আজকের থেকে এখন থেকে খলিল হিসাবে নির্বাচন করেছে আপনি এখন সাধারণ না আপনি ভিআইপি পারসন আপনি এখন ভিআইপি মানুষ আল্লাহর খুব ঘনিষ্ঠ ব্যক্তি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিলেন কিন্তু যেহেতু দুনিয়ার মধ্যে কোন মানুষের সঙ্গে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে মৃত্যুর ক্ষণ ছাড়া অন্য সময় আর সাক্ষাৎ হয় না ঘটনাক্রমে আজকে আজরাইলের সঙ্গে ওনার সাক্ষাৎটা হয়েই গেছে এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগটাকে কাজে লাগাইলেন জিজ্ঞাসা করতেছেন ভাই আজরাইল যেহেতু আপনার সঙ্গে ঘটনাক্রমে সাক্ষাৎ হয়েই গেছে অনাকাঙ্ক্ষিতভাবে অপ্রত্যাশিতভাবে সাক্ষাৎ যেহেতু হয়ে গেছে আপনার কাছ থেকে কয়েকটা বিষয় একটু জানতে চাই ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আজরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ এখন সেই সাক্ষাৎকারে কি হয়েছিল সাক্ষাতে কি কি হয়েছিল সেগুলো একটু জানা দরকার জানবেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন বলেন একটু কিছু কথা আপনার কাছে জানতে চাই আজকে যখন দেখা হয়ে গেছে কিছু কথা আজকে জেনে নিব আপনার কাছ থেকে বলে কি জানবে বলে আপনি তো নেককার মানুষের জানো কবজা করেন আর বদকার মানুষের জানো কবজা করেন তো নেককার মানুষের জানটা কিভাবে কবজা করেন আর বদকার মানুষের জানটা কিভাবে কবজা করেন এটা একটু আমার সাথে এই এই বিষয়টা একটু বিবরণ আমার সামনে দাও প্র্যাকটিক্যাল এটা একটু দেখা নাও আজরাইল আলাইহিস সালাম নেককার মানুষের রূহ কবজা করার দৃশ্য ওনার সামনে পেশ করলেন বিবরণ দিলেন এবার বললেন বদকার মানুষের কাফের বেঈমানের জানটা আপনি কিভাবে কবজা করবেন পয়গম্বর গো আজরাইল গো আপনি আমার সামনে বিষয়টা একটু ব্যাখ্যা দিয়ে দেন আজরাইল আলাইহিস সালাম বললেন ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এটা এমন ভয়াবহ কঠিন দৃশ্য হবে এই দৃশ্যটা আপনার সামনে পেশ করলে আপনি বরদাস্ত করতে পারবেন না ও আল্লাহর খলিল দয়া করে আপনি আমাকে এই বিষয়টার জন্য বেশি চাপাচাপি করবেন না কারণ এই দৃশ্যটা এত ভয়ানক যে এই দৃশ্য আপনি কখনোই বরদাস্ত করা সম্ভব হবে না দৃশ্য বরদাস্ত করা সম্ভব হবে না কাজেই এটা আপনি চাইেন না আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে আর জীবনে তো আর সাক্ষাৎ এভাবে হবে না আজকে একটু জানতেই চাই দেখায় দেন যাই হোক না কেন সেটা আপনার দেখার বিষয় না আমি জানতে চাই আমার একটু দেখায় দেন আল্লাহর পয়গম্বর আল্লাহর খলিল যখন কোনো বিষয় চাপাচাপি করে আজরাইল আলাইহিস সালাম সেখানে আর বিষয়টা দ্বিমত করতে পারে না শেষ পর্যন্ত এক পর্যায়ে তিনি রাজি হয়ে গেলেন আচ্ছা ঠিক আছে আমি আপনার সামনে বদকারের জান কবজা করার দৃশ্যটা পেশ করব উনি এবার প্রস্তুত হইলেন ওনার সামনে ওই দৃশ্যটা পেশ করার জন্য এর আগেই তিনি বললেন পয়গম্বর দৃশ্যটা আপনাকে দেখাবার আগে আপনি আপনার চেহারাটা অন্যদিকে ফিরান দুইজন মানুষ সামনাসামনি আছে পয়গম্বরকে বলতেছেন আপনি আপনার চেহারাটা আরেক দিকে ফিরান পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চেহারাটা তার অন্যদিকে ফিরাইলেন এই কিছুক্ষণের মধ্যে চেহারা যখন ফিরাইলেন
আর এই অল্প সময়ের মধ্যে ওনার আসল সুরত বাদ দিয়ে উনি ওই বিকটাকৃতি দি ধারণ করলেন যেটা বক্কারের জান কবজা করার জন্য তিনি ব্যবহার করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু কোন দিকে তাকিয়ে থাকার পরে এবার দেখুন ওনার দিকে তাকাইলেন ওনার চেহারার দৃশ্যটা দেখে দেখলেন বিশাল একটা দেহ আকৃতি এমন বিশাল আকৃতি এমন কুচ্ছি সুরত মুখের গহ্বর থেকে যেন আগুনের শিখা বের হয়ে আসতেছে চোখের মধ্য থেকে যেন আগুন বের হয়ে আসতেছে পশমের গোড়া দিয়ে দিয়ে যেন আগুন বের হয়ে আসতেছে এই দৃশ্যটা দেখে তো পাগল দৃশ্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে দৃশ্যটা দেখে অজ্ঞান হয়ে লুকিয়ে পড়লেন বেহুশে জমিনের মধ্যে পড়ে গেলেন এই অবস্থা দেখে এবার আজরাইল আলাইহিস সালাম স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন এবং আল্লাহ পয়গম্বর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেবা যত্ন করে আগের অবস্থায় ফিরে আনলেন তিনি যখন সুস্থ হইলেন বলতেছেন হুজুর আমি তো আগেই বলছি আপনি বরদাস্ত করতে পারবেন না আপনি বলাতেই তো আমি বিষয়টা দেখাইছি আমার তো এখানে কোনো দোষ নাই বলে ভাই আজরাইল দৃশ্যটা এত মারাত্মক যদি আল্লাহ কোনো বেঈমান কোনো কাফেরকে কোনো বদকারকে এই দৃশ্য ছাড়া অন্য কোনো শাস্তি আর নাও দেন তাহলে আমি মনে করি একজন বেঈমান কাফেরের জন্য একজন বদকারের জন্য এই শাস্তিটাই যথেষ্ট আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন এমন ভাবে তার জানটা বের করা হবে এমন ভাবে তার জানটা বের করা হবে হে খবিসাত্তা বের হয়ে আসো ডাক দেওয়া হবে সে বের হতে চাইবে না আল্লাহ নবী বলেন এমন ভাবে জোর করে রুটা বের করা হবে যেমন কতগুলো ভিজা পশমের মধ্যে যদি একটা গরম লোহার শিক ঢুকায় দেওয়া হয় লোহার শিকটা গরম হওয়ার কারণে ভিজা পশমগুলো সব যেমন তার গায়ের সঙ্গে লেগে চলে আসবে এমন ভাবে জোরপূর্বক তার রুটা কবজা করা হবে মনে হবে যেন শরীরের রগরে সেগুলো সব বের হয়ে আসতেছে আল্লাহ বলে বান্দারে খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ তোমার জন্য মৌত আর হায়াত তৈরি করেছি পরীক্ষা করার জন্য কে তোমার আমলের মধ্যে কে ভালো কার আমলটা কত সুন্দর আমি আল্লাহ যাচাই করার জন্যই মূলত এটা করেছি